পশুপালন এ রাজ্যের আর্থিক ব্যবস্থাকে উন্নত করার ক্ষেত্রে একটি অন্যতম মাধ্যম। তাই এ রাজ্যের যারা প্রাণী পালক রয়েছেন, তারা এ রাজ্যের অর্থনীতিকে বাঁচিয়ে রাখার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। শনিবার উত্তর ত্রিপুরা জেলা ভিত্তিক মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। মূলত রাজ্যের গ্রামীণ এলাকার যে সকল বেকার যুবকরা রয়েছে, তারা যেন পশুপালনের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করে তোলে এবং যারা দীর্ঘদিন ধরে এই পশুপালনের সাথে যুক্ত, তাদের উৎসাহ প্রদান করার লক্ষ্যে এই মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্পের সূচনা বলে জানান মন্ত্রী। এই প্রকল্পের প্রতিটি ব্লক থেকে 50 জন সুবিধাভোগীকে চিহ্নিত করা হয়েছে, যাদেরকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বাৎসরিক 6,000 টাকা করে প্রদান করা হবে। সুবিধাভোগীদের প্রকল্পের লাভ গ্রহণের ক্ষেত্রে দপ্তরে গিয়ে যেন কোনো প্রকার হেনস্থার শিকার না হতে হয়, তার জন্যই এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রকল্পের অর্থ প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে প্রথমবার এই ডিসেম্বর মাসের 13 তারিখ আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহায্যের সহযোগিতা নিয়ে আমরা প্রথমবার প্রাণী পালকদের সম্মান প্রদান করার জন্য, উৎসাহিত করার জন্য কৃষিকাজে এবং প্রাণী পালনে আমরা প্রকল্প এনেছি এবং প্রথমবার মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার আমরা কৃষকদের জন্য নিয়ে এসেছি। এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে সবচেয়ে প্রথম এবং নতুন একটা প্রকল্প। কেন সেই প্রকল্প আমরা এনেছি? আমাদের এই প্রকল্প আনার পেছনে মূল যেটা কারণ, যে আমাদের রাজ্যের বেকার যুবক কিংবা কৃষক যারা আর্থিকভাবে দুর্বল আছে, যারা প্রাণী পালন করতে চায়, যারা পশু পালন করে তাদের জীবন জীবিকা নির্ভর করছে সেই প্রফেশনের উপর, তাদেরকে এই প্রাণী পালনে উৎসাহিত করার জন্য, তারা যেন পশু পালনে আরো বেশি মনোযোগ প্রদান করতে পারে, এই উদ্দেশ্য নিয়ে আমরা মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি ত্রিপুরা রাজ্যে প্রথমবার চালু করেছি, যা আজকে দ্বিতীয় দফায় আমরা জেলা ভিত্তিক দর্পণগড়ে আজ আমরা সূচনা করছি। এই প্রাণী পালক সম্মান নিধির আওতায় প্রত্যেকটা ব্লক এলাকায় আপাতত আমরা 50 জন বেনিফিশিয়ারিকে সিলেকশন করেছি, 50 জন প্রাণী পালককে আমরা চিহ্নিত করেছি। মোট আপনার জেলাতে 400 জন প্রাণী পালকের হাতে আজকে থেকেই আমরা বছরে 6,000 টাকার সুবিধা তাদের হাতে প্রদান করব, তার শুভ সূচনা আজ আমরা এখান থেকে করব। এটা কিভাবে পাবেন আপনারা বেনিফিট? ইতিমধ্যে আমাদের আগের বক্তারা আপনাদের সামনে বলে গেছে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যেভাবে কৃষকরা প্রত্যেক বছর ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে 6,000 টাকা পান, সিমিলারলি মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধির টাকা 6,000 টাকা আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটি মোডের মাধ্যমে আমরা প্রদান করব। কোন রকমের সেখানে মিডিল ম্যান থাকবে না, কোন রকমের অফিসে গিয়ে আপনাকে হয়রানি হওয়ার সুযোগ নেই, ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে আমরা সেই সুবিধা পৌঁছে দেব। আমরা বিশ্বাস করি পশুপালন প্রাণী পালন এই রাজ্যের আর্থিক অবস্থাকে মজবুত করার জন্য একটা অন্যতম ব্যবস্থাপনা। আমাদের রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষক এবং অনেকেই আছেন যারা কৃষিকাজের সাথে সাথে ইন্টিগ্রেটেড ফার্মিং অর্থাৎ পশুপালন করে, মাছ চাষ করে, অন্যান্য বিভিন্ন ফার্টিলাইজারও কেউ কেউ তৈরি করে, ভ্যারাইটিস টাইপের ফার্মিং তারা করে থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রে আমাদের যারা প্রাণী পালক আছে তারা কিন্তু আমাদের রাজ্যের ইকোনমিকে বাঁচিয়ে রাখার জন্য তারাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উল্লেখ্য, এদিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রাণী পালক সম্মান নিধি প্রকল্প ছাড়াও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অন্যান্য প্রকল্পগুলোর সুবিধাভোগীদের হাতেও প্রকল্পের লাভ তুলে দেন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুধাংশু দাস। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।